Hello friends, welcome to my channel Geography Institute. আমি সাগরিকা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্র্যাকটিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা জানো আমরা লিনিয়ার স্কেল করছি, তো লিনিয়ার স্কেল করার পেছনে আমাদের যে বেসিক কিছু জিনিস জানতে হয় তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইউনিট কনভার্ট। ইউনিট কনভার্টটা কী জিনিস? না, ইউনিট কনভার্ট করা মানে হচ্ছে ধরো তোমাকে দিয়ে দিয়েছে কোনো অঙ্কের মধ্যে সেন্টিমিটার টু কিলোমিটার করতে, তাহলে সেটা তুমি কত দিয়ে ভাগ করলে বা গুণ করলে তোমার সেই ঘটনাটা ঘটবে সেটা তোমাকে জানতে হবে। এরকম দুরকম প্রসেসে এই কাজগুলো করা হয়। একটা প্রসেসকে বলা হয় মেট্রিক পদ্ধতি বা CGS পদ্ধতি, আর একটা পদ্ধতিকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি বা FPS পদ্ধতি। তো এই যে ভ্যালুগুলো তোমরা চার্টের মধ্যে দেখছো এগুলো বেসিক্যালি তোমাদের মুখস্থ করতে হবে। এই জিনিসটার উপর বেস করেই কিন্তু লিনিয়ার স্কেলের অঙ্কগুলো হয়ে থাকে। যদিও স্কুল লাইফে এই লিনিয়ার স্কেলের ভ্যারাইটি খুব কম, সাধারণত কিলোমিটার টু সেন্টিমিটার আর ওদিকে মাইল টু ইঞ্চেসই আসে, কিন্তু কলেজে কিন্তু সেই সীমাবদ্ধতা নেই। কলেজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটির অঙ্ক এসে থাকে। তো সেক্ষেত্রে বেটার হবে তোমাদের জন্য যে এই ভ্যালুগুলো যদি তোমরা প্রপারলি যদি তোমরা এটাকে মুখস্থ করে নিতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে অঙ্কগুলো করার জন্য। তো দেখো এখানে কী কী বলা হয়েছে। CGS পদ্ধতিতে মেনলি তিনটেই হয়ে থাকে, সেগুলো কী কী? নাম্বার ওয়ান হচ্ছে কিলোমিটার টু সেন্টিমিটার কনভার্ট, নাম্বার টু হচ্ছে কিলোমিটার টু মিটার কনভার্ট, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে মিটার টু সেন্টিমিটার কনভার্ট। তো ভ্যালুগুলো দেখো তোমরা কী বলছে, কিলোমিটার মানে এক কিলোমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে 1 লাখ। 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার, অ্যান্ড 1 মিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার। এবার হচ্ছে FPS পদ্ধতি, যেগুলো একটু অন্য ধরনের, যেগুলো মেনলি আমাদের মুখস্থ করতে হয়, এগুলো আমরা সেই ছোটোবেলায় করা কিলো হেক্টর ডেকা মিটার দিয়েও করতে পারি, কিন্তু এই যে FPS পদ্ধতি এগুলো কিন্তু আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। সো এখানে দেখো বলা আছে 1 মাইল ইকুয়াস টু 63360 ইঞ্চ, ওকে। নেক্সট হচ্ছে 1 মাইল ইকুয়াস টু 5 টু 80 ফিট, 1 মাইল ইকুয়াস টু 1760 ইয়ার্ড বা গজ, আর একটা হচ্ছে 1 ফার্লং ইকুয়াস টু 7920 ইঞ্চ, অ্যান্ড 1 ফুট ইকুয়াস টু 12 ইঞ্চ। এগুলো সাধারণত স্কেল করার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা বুঝতেই পারছো এটা দেখে যে এই ধরনের অঙ্কগুলো তোমাদের এসে থাকে। তো এই ভ্যালুগুলো যদি তোমরা মুখস্থ করে নাও আমার মনে হয় লিনিয়ার স্কেল করার সময় যে ভ্যালু বা যে স্কেল কনভার্সনের তোমাদের প্রবলেম হয় সেগুলো হবে না। তো এই ছকটা যদি তোমরা মুখস্থ করে নাও তোমাদের এই প্রবলেম পুরোপুরি কেটে যাবে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইছি। বেসিক্যালি এটা বোঝানোর কিছু নেই, এটা মুখস্থ করার উপরেই পুরো বিষয়টা ডিপেন্ড করছে। তো তোমরা এটা মুখস্থ করে ফেলো, তো আমাদের নেক্সট ক্লাসে আমরা লিনিয়ার স্কেলের মাইলের অঙ্ক করব, যেটা তোমাদের এই ভ্যালু মুখস্থ থাকলে করতে অনেক সুবিধা হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।